জামাত ইসলামীর বিদেশ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের উপর হামলাকারী বর্তমান সরকারের লেলিয়ে দেয়া সন্ত্রাসী ছাত্রলীগ কর্মীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতে হবে। তিনি বুধবার কুমিল্লা টাউন হল মাঠে ইসলামী ছাত্র শিবির আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কর্মীদের উপর হামলার প্রতিবাদে এ ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা ছাত্র শিবির সহ সভাপতি নাসির আহমেদ মোল্লা। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা জামায়াতের শহর আমির কাজী দিন মোহাম্মদ।